Redux একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটি একটি অ্যাপ্লিকেশনের সকল স্টেট এবং ডেটাকে একটা সিঙ্গেল জায়গায় স্টোর করে রাখে। বর্তমান সময়ের ওয়েব অ্যাপ্লিকেশনগুলোকে জটিল কম্পোনেন্ট বেসড ট্রি স্ট্রাকচার হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। কম্পোনেন্টগুলো থেকে যে ডেটা প্রোডিউস এবং শেয়ার হয় তাকে বলা হয় স্টেট, এবং এই স্টেট যখন ডিসেন্ট্রালাইজড হয় তখন বোঝা এবং টেস্ট করা জটিল হয়ে পড়ে। রিডাক্স একই সাথে একটি লাইব্রেরি এবং প্যাটার্ন যেটা বড় অ্যাপ্লিকেশনের এই জটিল স্টেট ম্যানেজমেন্টকে সহজ করে দেয়। এ কারণে এটাকে রিয়্যাক্ট ইকোসিস্টেমের অন্যতম জনপ্রিয় লাইব্রেরি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। রিডাক্স স্টোরকে আপনি একটি ক্লায়েন্ট সাইড ডাটাবেস হিসেবে কল্পনা করতে পারেন, যেখানে একটি সিঙ্গেল ইমিউটেবল জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মধ্যে পুরো অ্যাপ্লিকেশনের স্টেট স্টোর করে রাখা হয়। এই স্টেটকে পরিবর্তন করার জন্য আপনাকে একটি অ্যাকশন ডিসপ্যাচ করতে হয়, যেটাকে আপনি একটি ইভেন্টের মতো চিন্তা করতে পারেন। এই অ্যাকশনের সাথে আপনি চাইলে পেলোড হিসেবে যে কোনো ডেটা পাঠিয়ে দিতে পারেন, যেগুলোর সাহায্যে আপনি স্টেটটি পরিবর্তন করবেন। যেহেতু স্টেটটি ইমিউটেবল, তাই সরাসরি স্টেট পরিবর্তন না করে একটি রিডিউসার ফাংশনকে বর্তমান স্টেট এবং অ্যাকশন পাঠিয়ে দেওয়া হয়, এবং রিডিউসার ফাংশন পুরো অ্যাপ্লিকেশনের আপডেটেড স্টেট সহ একদম সেপারেট একটি নতুন অবজেক্ট রিটার্ন করে দেয়। এন্ড রেজাল্ট হলো একটি ওয়ান ওয়ে ডাটা ফ্লো, যেটা প্রেডিক্টেবল এবং টেস্টেবল। একই সাথে এটি অসাধারণ ডিবাগিং এবং ডেভটুলস এক্সপিরিয়েন্সের দরজা খুলে দেয়, যেটার মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনের সকল ডাটা এবং স্টেটের মধ্য দিয়ে আপনি টাইম ট্রাভেল করতে পারবেন এবং কোনটার পর কোনটা হয়েছে সেটার একটা ক্লিয়ার পিকচার আপনার সামনে চলে আসবে। বুঝতেই পারছেন, রিডাক্স শুধু স্টেট ম্যানেজ করে না, আপনার কোডবেসকে আরও অর্গানাইজড, প্রেডিক্টেবল, ম্যানেজেবল, টেস্টেবল এবং রিইউজেবল বানায়। এ কারণে কমপ্লেক্স অ্যাপ্লিকেশনে রিডাক্স আসলেই শাইন করে। শুধু তাই নয়, API কল, ক্যাশিং, রিভ্যালিডেশন, অ্যাসিনক্রোনাস স্টেট হ্যান্ডেলিংয়ের মতো জটিল বিষয়গুলোকে অ্যাডভান্স রিডাক্স কনসেপ্ট যেমন রিডাক্স থাঙ্ক আর.টিকে কোয়ারির মাধ্যমে একেবারে সহজভাবে আপনি হ্যান্ডেল করে ফেলতে পারবেন। এ কারণে একটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রোডাকশন রেডি অ্যাপ্লিকেশনের জন্য রিডাক্স অধিকাংশ কোম্পানিরই প্রথম চয়েস। কিন্তু রিডাক্সের এত সব সুবিধা পেতে হলে বেশ কঠিন একটি লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, যেটা কারোর সহায়তা ছাড়া একা একা শেখা অনেকের জন্যই বেশ কঠিন হয়ে পড়ে। তাই হাজারো লার্নার ভাইদের অনুরোধে এবং চাকরির মার্কেটে রিডাক্সের গুরুত্ব ও জনপ্রিয়তা অনুধাবন করে 2023 সালের ফেব্রুয়ারি মাসে আমরা নিয়ে এসেছিলাম আমাদের প্রফেশনাল পেইড রিডাক্স কোর্স থিঙ্ক ইন রিডাক্স ওয়ে। কোর্সটিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অভাবনীয় সাফল্য এবং শত শত পজিটিভ ফিডব্যাকে অনুপ্রাণিত হয়ে এবং হাজারো শিক্ষার্থীর চাহকে প্রাধান্য দিয়ে আমরা আবারও রিডাক্স কোর্সটি নিয়ে এসেছি। রিডাক্সের মৌলিক এবং আবশ্যিক বিষয়সমূহ বোঝার পাশাপাশি এই কোর্সের প্রজেক্ট ভিত্তিক শেখানোর পদ্ধতি আপনাকে একজন দক্ষ রিডাক্স প্রোগ্রামার হয়ে উঠতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। 12টি মডিউলে সাজানো এই কোর্সে আমরা রিডাক্স, রিয়্যাক্ট রিডাক্স, রিডাক্স টুলকিট, রিডাক্স থাঙ্ক এবং আর.টিকে কোয়ারির মতো জটিল বিষয়গুলোকে সহজভাবে প্রজেক্টের মাধ্যমে শিখব। চলুন এক নজরে দেখে নেই কী কী থাকছে আমাদের এই কোর্সে। রিডাক্সকে আয়ত্তে আনার জন্য 12টি মডিউলে মোট 135টিরও বেশি ভিডিও, 30 ঘন্টার মোট 15 GB রেকর্ডেড কন্টেন্ট, নিজেকে যাচাই করার জন্য ভিডিও ভিত্তিক 150টিরও বেশি কুইজ, ছোট, মাঝারি এবং বড় মিলিয়ে 10টি প্রজেক্ট, প্রত্যেক মডিউল শেষে প্রজেক্ট ভিত্তিক অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের সলিউশন বোঝার জন্য রেকর্ডেড সেশন এবং সরাসরি সলিউশনের কোড শেয়ার। এই পুরো কোর্সটি জুড়েই আমরা অনেকগুলো প্রজেক্ট করব এবং প্রজেক্টের মাধ্যমে রিডাক্সের কোর বিষয়গুলো বুঝব এবং রিডাক্সের বিভিন্ন প্যাটার্ন সম্পর্কে খুব ডিটেলে জানব। এবার চলুন জেনে আসি কোর্সটি কিভাবে চলবে। কোর্সটি সম্পূর্ণরূপে ভিডিও অনলি, সেলফ পেসড ওয়েতে চলবে। সবগুলো মডিউল এবং ভিডিও আপনাদের সামনে ওপেন করে দেওয়া হবে। আপনি আপনার সুবিধা মতো রুটিনে নিজের মতো করে একটার পর একটা মডিউল শেষ করে আগাতে পারবেন। প্রত্যেকটি মডিউলে 10 থেকে 12টি প্রি রেকর্ডেড ভিডিও থাকবে, যেন আপনারা ধাপে ধাপে একটার পর একটা টপিক শিখতে পারেন। নিজেকে যাচাই করার জন্য প্রায় প্রতিটি লেসনে থাকছে কুইজ এবং মডিউল শেষে অ্যাসাইনমেন্ট। কুইজের উত্তরগুলো ব্যাখ্যাসহ দেখিয়ে দেওয়া হবে, অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে নিজে নিজে করতে হবে এবং অ্যাসাইনমেন্টের সলিউশনগুলোও দিয়ে দেওয়া হবে, যেন আপনারা বেস্ট প্র্যাকটিসগুলো দেখে নিতে পারেন। যেহেতু কোর্সটি ভিডিও অনলি, সেলফ স্টাডি বেসড, তাই কোর্সের সাথে সাপোর্ট কমিটমেন্ট থাকছে না। তবে কোর্সের ভিডিওগুলোতে এত বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়েছে যে সাপোর্টের প্রয়োজনই হয়তো পড়বে না। তারপরও যদি কোথাও আটকে যান, তাহলে আপনাদের সাহায্যের জন্য আমাদের আগের ব্যাচগুলোর প্রাইভেট ডিসকর্ড সাপোর্ট কমিউনিটিতে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে, যেখানে পোস্ট করলে আপনি কমিউনিটি সাপোর্ট পাবেন। এবার বলছি কোর্সটিতে এনরোল করলে আপনি আমাদের কাছে কি পাচ্ছেন এবং কি পাচ্ছেন না। একবার এনরোল করলে আপনি এই কোর্সের কন্টেন্টের লাইফটাইম অ্যাক্সেস পাবেন এবং ভবিষ্যতে কোর্স কন্টেন্টে কোনো আপডেট আসলে সেটিও আপনি পেয়ে যাবেন। সবচেয়ে বড় যে বিষয়টি আপনি পাবেন সেটি হলো আত্মবিশ্বাস। আপনি এত ভালো করে রিডাক্স বুঝবেন, যেটি সামগ্রিক রিয়্যাক্ট এবং জাভাস্ক্রিপ্ট দক্ষতাকেও বাড়িয়ে তুলবে। যেহেতু কোর্সটি সেলফ পেসড, ভিডিও অনলি এবং যেহেতু কোর্সের কোনো কুইজ বা অ্যাসাইনমেন্টের মার্কিং সিস্টেম থাকছে না, তাই এই কোর্সে কোনো সার্টিফিকেটও থাকছে না। যদি আপনার কাছে বোঝার থেকে সার্টিফিকেট গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই কোর্সটি আপনার জন্য নয়। আসুন এবার দেখি কারা কারা কোর্সটি করতে পারবেন। যেহেতু রিডাক্স কোনো বিগিনার টপিক নয়, তাই এই কোর্সটি একেবারে বিগিনারদের জন্য নয়।
এই কোর্সে এনরোল করতে হলে অবশ্যই আপনাকে বেসিক HTML CSS, বেসিক এবং মডার্ন জাভাস্ক্রিপ্ট, বেসিক রিয়্যাক্ট জেস, গিট এবং গিটহাব, NPM এবং VS কোড এডিটর সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি স্বচ্ছ ধারণা না থাকলে আমাদের লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেল থেকে এই বিষয়গুলো একদম বিনামূল্যে শিখে নিতে পারেন। আপনি যদি কোর্সে এনরোল করেন তাহলে ধরেই নেওয়া হবে আপনি বিষয়গুলো জানেন। কোর্সে এনরোলমেন্টের সময় আমরা একটি স্কিল টেস্ট সেকশন রেখেছি, যেটাতে অংশগ্রহণ করে আপনি নিজেই বুঝে নিতে পারবেন আপনি কোর্সের জন্য প্রস্তুত আছেন কিনা। বুঝতেই পারছেন খুবই এক্সাইটিং এবং গোছানো একটি সেলফ পেসড ভিডিও অনলি কোর্স অপেক্ষা করছে আপনাদের জন্য। এনরোল করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট learnwithsumit.com। ওয়েবসাইটে গেলেই আপনি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কোর্সে কীভাবে এনরোল করবেন সেটি ভালোভাবে বোঝার জন্য আমরা একটি স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দিয়েছি, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। এছাড়া আমাদের ওয়েবসাইটের এনরোল করুন বাটনে ক্লিক করে আপনি নিজেই কয়েকটি গাইডেড স্টেপের মাধ্যমে এনরোলমেন্ট করে ফেলতে পারবেন। কোর্সের ফি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ বা অন্য কোনো মোবাইল ওয়ালেট অথবা ভিসা বা মাস্টার বা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশ বা দেশের বাইরে থেকে পেমেন্ট করে দিতে পারবেন। এছাড়া ম্যানুয়াল বিকাশ পদ্ধতিতে আমাদের বিকাশ মার্চেন্ট নম্বরে সরাসরি পেমেন্ট করার অপশন তো থাকছেই। এনরোলমেন্ট সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা সমস্যার সমাধানের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাপোর্ট সেন্টারে। সাপোর্ট সেন্টারের নাম্বার ভিডিও ডেসক্রিপশন এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে। দেশের বাইরে থেকে আমাদের সাপোর্ট সেন্টার নাম্বারে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন। রিডাক্সের ভীতি দূর করে আপনি যদি আপনার দক্ষতাকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে চান তাহলে দেরি না করে এখনই এনরোল করে ফেলুন লার্ন উইথ সুমিতের থিঙ্কিং এ রিডাক্স ওয়ে কোর্সে, যা আপনাকে চাকরির নিশ্চয়তা দিতে পারুক আর নাই পারুক আত্মবিশ্বাস অবশ্যই দিবে, এবং রিডাক্স শুধু শেখাবে না, বোঝাবেও বটে। আপনাদের সবার প্রোগ্রামিং যাত্রা শুভ হোক। ধন্যবাদ সবাইকে।